বিশ্বব্যাপী সংহতি জোরদার করা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও কোভিড-19 মহামারীর কারণে খাদ্য, বিদ্যুৎ ও আর্থিক সংকট মোকাবেলায় সুসমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে 4টি প্রস্তাব উত্থাপন করেছেন। গতরাতে গণভবন থেকে ভার্চুয়ালি জাতিসংঘ আয়োজিত গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ অন ফুড, এনার্জি অ্যান্ড ফাইন্যান্স GCRC এর প্রথম পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ এমন এক সময় এসেছে যখন বিশ্ব কোভিড-19 মহামারী থেকে উদ্ধার পেতে লড়াই করে চলছে। এ যুদ্ধ ইতিমধ্যে নাজুক বিশ্ব অর্থনীতিতে গুরুতর চাপ যুক্ত করেছে।